নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি দিলাম নওকালিকা ফলস, ওয়াটার ফল, মাউস মাই কেভ, সেভেন সিস্টার্স ফল, ইকো পার্ক। এম ফলসটার নাম কি? নৌকালিকা। এটা কি বলে? ও নৌকালিকা, এখানে ওই সুইসাইড করেছিল, তাই তো? সুইসাইড করেছে। এই ফলসটার নাম হচ্ছে নৌকালিকা। এখানে একটা গল্প আছে, সেই গল্পটা পরে তোমাদের আমি বলে দেবো। এই দেখুন, এটা আমি ওদিন উঠিয়েছি, দেখুন এই যে এখানে দাঁড়িয়ে বোতল দিয়ে জল, জল আমি উপরে ধরে আছি বোতলটা, এক যে বোতল থেকে পড়ছে জলটা। আপনি করতে পারবেন? এই ছবিগুলো ড্রাইভার আমাদের তুলে দিয়েছিল। পুরো ক্লাউড, এই ক্লাউড ক্লাউড মানে এক্ষুনি কিন্তু পরিষ্কার ছিল, আর এক্ষুনি ক্লাউডে পড়ে গেল। এইটাই মেঘালয় দেখার জিনিস। মেঘালয়ের একটা জিনিসের কথা বলি, অনেকে জানো আবার অনেকে জানো না, এখানেই মাতৃতান্ত্রিক সমাজ, যেটা মানে মেয়েদের প্রাধান্য সবথেকে বেশি। মেয়েরাই ছেলেদেরকে বিয়ে করে আনবে, আমাদের কি ছেলেরা মেয়েদেরকে বিয়ে করে আনে? মানে মেয়েরা যায় ছেলেদের বিয়ে করতে, মেয়েরা বিজনেস সামলায়, মেয়েরা ঘর সামলায় না, মেয়েরা বাইরের কাজগুলো সামলায়। দেখো আমরা রেস্টুরেন্টে খাচ্ছি, এখানেও সব মেয়ে। কাজ করছে যারা সবাই মেয়ে। হ্যান্ডমেড হ্যান্ডশেক কেসে ইয়ে বুনা যাতা হয়? মেশিন না, মেশিন তো নয়, হ্যান্ডে বারোশো বড়া হয় না। মোটাও যে বেশি, বাবা বিশাল বড়, ছেলেদের হবে। জয়েন্ট করছে তিনটা, হ্যাঁ জয়েন্ট একটা বড় আছে। এই আমি গ্রুপে লিখে দিচ্ছি প্লাস। এই একটা কেভ, এটা নাকি ন্যাচারাল কেভ, এটাকে একটা জায়গা নাকি হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়, যারা ঢুকেছে তারা বলছে। দেখে আসি কেমন। এই জায়গাটা প্রচন্ড ন্যারো, দেখতেই পাচ্ছ, একজন এই যে উপরে দেখেছ, একদম ন্যারো, একদম হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। আরেকটু আছে ন্যারো, আরেকটু আছে। লেগেছে এই যে সামনে কার লেগেছে, এই মাথা নিচু করে আসবে কিন্তু এই জায়গাটা। এই জায়গাটা বড্ড পিছিল, বাবা রে পিছলে আছে, কিন্তু পিছলে আছে, হ্যাঁ ধরে নামবে। মন্দিরে বাবা, মন্দিরে বাবা রে,
এই দেখো, এই একদম নিচু, এই জায়গাটার অবস্থা দেখো। এ দাঁড়াও, আমি বেরি ধরতে হবে না, না কিছু করতে হবে, হ্যাঁ সব পারবো, দাদাও পারবে, খুব সাবধান মাথায় লেগে যাবে। ছেলে দাও একটু, ছেলে দাও। এই এটা এটা বিশে আন্দামান থেকেও বড়, এটা এটা হচ্ছে কুমায়ুনের মতন। এটা না কুমায়ুন তো আমাদের একটা এ মানে একে গর্ভে সাজিছে, না 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 গর্ভ কেমনি লাগছে, দারুণ সুন্দর জায়গা এটা। অনেকেই ভয় দেখাচ্ছিল পারবে না পারবে না পারবে না, বাবা উঠেছি, উঠে আবার নামছি, দেখতে পাচ্ছ কি অবস্থা। এই দেখো এখানটা যা স্লিপারি আছে না, এই যে নামলাম, ধরে ধরে সাবধানে আসবে, এতক্ষণ একটা ভালো জায়গা দেখলাম। এটা সেভেন সিস্টার ফলস, কিন্তু এত মেঘ ক্লাউড যে দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে। চেষ্টা করছি দেখানোর কিন্তু এত বেশি ফগ, মানে ক্লাউড ফগ নয়, যার জন্য খুব ঝাপসা দেখা যাচ্ছে। এখন এসেছি ইকো পার্ক, চেরাপুঞ্জির ইকো পার্ক। অ্যাকচুয়ালি চেরাপুঞ্জির আসল নাম হচ্ছে শহরা, চেরাপুঞ্জি নাম দিয়েছে নাকি ইংরেজরা। এখানটা ফোয়ারা মতন করেছে, বেশ সুন্দর দেখতে। ও হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে। আজকের মতো চেরাপুঞ্জির এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এই এটা হচ্ছে ইকো পার্ক, এটা নাকি ইকো পার্ক, ভাবো এখানেও আসতে টাকা। মেঘালয় অনেক জায়গায় স্পটে টাকা লাগছে, আর যদিও বেশি টাকা নয়। কত নিয়েছে গো? 20 টাকা করে নিয়েছে, তা 20 টাকা করে এক একজনের কি কম। দেখো শুধু চারিদিকে ইয়ে হয়ে আছে, ঘাস, এগুলো সব ঘাস। আর আমরা হেঁটে যাচ্ছি, ভাত খেয়েছি, যে ভাতটা হজম করতে হবে। আর ওইখানে একটা কি রাইডস দেখছি বাচ্চাদের, সেই রাইডস, এই দেখো কে চড়বে বলো ওই রাইডসে। ওই রাইডস আমাদের কলকাতাতেও পাওয়া যায়, আর দেখুক না। চলো, ওই ভদ্রলোক দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন বাংলাদেশের থেকে এসছেন, বাংলাদেশের প্রফেসর। আমরা তো শেয়ারে গাড়ি নিয়েছি, তো আমরা যে গাড়িটা এসি, আমি আমরা দুজন আর উনি আছেন। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার কাছেও অনেক ইম্পর্টেন্ট।